24 বছর আগে সুদূর কাশ্মীরে নিজের স্ত্রী ও দু বছরের সন্তানকে বিক্রি করে দিয়েছিল ইয়াসিন শেখ। কাশ্মীরের শ্রীনগরে অন্যের বাড়িতে ও জমিতে কাজ করে ছেলেকে নিয়ে বছরের পর বছর কাটিয়েছে আকলেমা বিবি। অনেক চেষ্টা করেও স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি, অনেকবার পালানোর চেষ্টা করেও পারেনি। তবে শেষ পর্যন্ত ছেলে নয়নকে সঙ্গে নিয়ে কাশ্মীরের থেকে পালিয়ে রানীনগরে ফিরে আসে আকলেমা বিবি। রানীনগরের ইলশেমারি এলাকার বাসিন্দা ফিরে আসা মাত্র সরাসরি রানীনগর থানায় স্বামী ইয়াসিন শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে সে। অভিযুক্ত ইয়াসিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। 24 বছর আগে মিথ্যা কথা বলে স্ত্রীকে কাশ্মীরে নিয়ে যায় মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা ইয়াসিন শেখ। স্ত্রী আকলেমা বিবি ও দুবছরের সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে তিন ব্যক্তির কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেয় ইয়াসিন শেখ। কাশ্মীরের শ্রীনগরে অন্যের বাড়িতে ও জমিতে কাজ করে ছেলেকে নিয়ে বছরের পর বছর কাটিয়েছে আকলেমা বিবি। অনেক চেষ্টা করেও স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি, অনেকবার পালানোর চেষ্টা করেও পারেনি সে। তবে শেষ পর্যন্ত 24 বছর পর ছেলে নয়ন শেখ সঙ্গে নিয়ে কাশ্মীর থেকে পালিয়ে রানীনগরে ফিরে আসে আকলেমা বিবি। ফিরে আসা মাত্রই সরাসরি রানীনগর থানায় স্বামী ইয়াসিন শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সে। কাশ্মীরি স্বামী, আপনার নিজের স্বামী নিয়ে গেছিল? কত বছর আগে নিয়ে গেছিল? 24 বছর। কি বলে নিয়ে গেছিল আপনাকে? কে নিশা দিয়েগা, মুসুক দিয়েগা, অজ্ঞান করেগা তো নিয়েগা। আপনাকে জোর করে নিয়ে গেছিল ওখানে? জোর করে। তারপরে কি হয়েছিল ওখানে, কি কাজ করতেন? জমিন চাষ করেগা। কত টাকা বিক্রি করেছে কিছু জানেন? না জানি। তারপরে কি ওখানকার থানাতে কোনো গিয়েছিলেন আপনারা? ওখানকার থানাতে কিছু বলেছিলেন? ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত ইয়াসিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফিরে এসে ছেলেকে নিয়ে নিজের বাপের বাড়িতেই রয়েছে আকলেমা বিবি। খুশি তার বাপের বাড়ির পরিবারের লোকেরা, পরিবারকে ফিরে পেয়ে খুশি নয়ন শেখ। আমার মা আর আমার আব্বা দুজনের মা বিক্রি করেছে কাশ্মীরে। আমার মা আর আমার ওর নতুন বিয়ে করেছে আমার বাপ, তারপর আমার মা আর আমার দুজনে কাশ্মীরে বিক্রি করেছে। 24 বছর পরে আজকে এসেছিল আমরা। কী করতে ওখানে? ওখানে ওখানে নিজে চাষ করে খাচ্ছিল, লোকের বাড়ি কাজ করে খাচ্ছে। আমরা কী করবো, মা ওরা নিজে বাড়িতে এসে এবার ভালো লাগছে। নিজে সব মামারা, নানিরা, খালারা সব খুশি হচ্ছে আমাদের দেখ। ওখানে ওখানে আমরা যারা বাড়ি কাজ করেছে, যারা আমাদের বিক্রি করেছে, তাদের অন্য লোকে অন্য বাড়ি কাজ করতে গেছে, আমরা লুকিয়ে এসে আজকে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।